ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শহীদ বীর জওয়ানোর কে বিষয় মে দেশ কো ইস বাত কা গর্ব হোগা কি বে মারতে মারতে মরে হ্যায়। ভারতীয় সেনা জওয়ানের রক্তে ভিজেছে লাদাখের মাটি। 45 বছর পর চীনা সেনার অতর্কিত হামলায় প্রাণ গিয়েছে 20 জন ভারতীয় সেনা জওয়ানের। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের নৃশংস আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদী। রণকৌশল নির্ধারণে সেনাকেও পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে সার্বিকভাবে লাদাখের গালওয়ান উপত্যকাকে ঘিরে ক্রমেই জটিল হচ্ছে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি। 16 জুনের এই সেই স্যাটেলাইট ইমেজ। সংবাদ সংস্থা এএফপি প্রকাশ করা এই স্যাটেলাইট ইমেজই বুঝিয়ে দিচ্ছে লাদাখের গালওয়ানে চীনা আগ্রাসন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই সেই গালওয়ান উপত্যকা যেখানে চীনের পিপলস লিবারেশন আর্মির অতর্কিত হামলায় প্রাণ গেছে 20 জন ভারতীয় সেনা জওয়ানের। এই ছবিতে এই যে বিন্দুর মতো যে জিনিসগুলি দেখা যাচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন এগুলি আসলে চীনা সেনাবাহিনীর ট্রাক ও অ্যাম্বুলেন্স, যার সংখ্যা প্রায় 200 কাছাকাছি হতে পারে বলে অনুমান। অর্থাৎ দুপক্ষই এই এলাকা থেকে সরে যাবে বলে যে সিদ্ধান্ত হয়েছিল চীন যে তা মোটেও মানেনি তা এই ছবি থেকেই স্পষ্ট। স্পষ্ট তাদের আগ্রাসন। প্যাংগং লেক, গালওয়ান উপত্যকা, ভারতীয় চৌকি KM-120 সহ ভারত চীনের মধ্যে 3,448 কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এর মধ্যে গালওয়ান এবং শিওক উপত্যকা থেকে 6 কিলোমিটার দূরে 14, 15 এবং 17 নম্বর পেট্রোলিং পয়েন্ট অব্দি এলাকা ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন। বিশেষজ্ঞরা বলছেন এই এলাকাটি নিয়ে 1962 সালের পর থেকে ভারত ও চীনের মধ্যে কোনো বিরোধ শান্তি আসেনি। আকসাই দখলের পর চীনও কখনো গালওয়ানের দিকে হাত বাড়ায়নি। 58 বছর পর হঠাৎ চীনের পিপলস লিবারেশন আর্মি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LSA উপেক্ষা করে সেই গালওয়ান প্রদেশেই অনুপ্রবেশ করেছে। শুধু তাই নয়, এই প্রথম চীনের বিদেশ মন্ত্রক দাবি করছে গালওয়ান উপত্যকা চীনের ভূখণ্ড, ভারতীয় বাহিনী বর্ডার প্রোটোকল লঙ্ঘন করেছে। সেই সঙ্গে তাদের বক্তব্য, আমরা ভারতকে বলেছি অবিলম্বে সীমান্তে মোতায়েন তাদের বাহিনীকে অনুপ্রবেশ ও প্ররোচনামূলক আচরণ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশ দিতে, সঠিক অবস্থানে ফেরা এবং সমস্যার সমাধানের জন্য চীনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যৌথ পদক্ষেপ করতে। এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী S. জয়শঙ্করের সঙ্গে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের কথা হয়। এরপরই কড়া বিবৃতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক বলেছে লাদাখের পরিস্থিতি নিয়ে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রীর টেলিফোনে কথা হয়েছে, ভারত সরকারের তরফে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। চীন গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ভূখণ্ডে কাঠামো তৈরির চেষ্টা করছিল, এটা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। চীনের তরফেই পরিকল্পিতভাবে পদক্ষেপ করা হয় যার জেরেই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। চীনের উচিত নিজেদের পদক্ষেপ পর্যালোচনা করা এবং নিজেদের সংশোধন করা। চীনের উচিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রতি পূর্ণ মর্যাদা দেখানো এবং একতরফাভাবে কোনো পদক্ষেপ না নেওয়া। বিদেশমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এই ধরনের অভূতপূর্ব ঘটনার প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে। আলোচনার পর দুপক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দায়িত্বশীলভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে। 6 জুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুপক্ষই তা মেনে চলবে। ভারত শান্তি চাহতা হয় লেকিন ভারত উকসানে পর হর হাল মে যথোচিত হর হাল মে যথোচিত জবাব দেনে মে সক্ষম। ইতিমধ্যেই লাদাখে সেনার চূড়ান্ত তৎপরতা নজরে পড়েছে। সক্রিয় ভারতীয় বায়ুসেনা, হেলিকপ্টারে চলছে নজরদারি। ভারতীয় সেনা জানিয়েছে গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে 16 নম্বর বিহার ব্যাটেলিয়ানের 12 জন, 12 নম্বর বিহার ব্যাটেলিয়ানের 1 জন, মিডিয়াম রেজিমেন্টের 2 জন, ফিল্ড রেজিমেন্টের 1 জন, পাঞ্জাব রেজিমেন্টের 3 জন, এছাড়াও লাদাখে মোতায়েন আরও 1 ব্যাটেলিয়ানের জওয়ান নিহত হয়েছেন। সূত্রের খবর, ভারতের আরও 4 সেনার পরিস্থিতি সংকটজনক। সংবাদ সংস্থা ANI এর দাবি, ভারতীয় সেনার জবাবে 43 জন চীনা জওয়ান মৃত ও আহত হয়েছেন। চীনের তরফে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা নিয়ে কিছু জানানো হয়নি। ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে দু তরফেই লোকসান হয়েছে। চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সিনিয়র রিপোর্টার ওয়াং ওয়েনওয়েন মঙ্গলবার টুইট করে জানান, ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে 5 জন চীনা সেনার মৃত্যুর এবং 11 জনের আহত হবার খবর মিলেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সোনিয়া গান্ধীর প্রশ্ন, কিভাবে ভারতীয় ভূখণ্ড দখল করলো চীন, কতজন সেনা নিখোঁজ, কতজন আহত। দেশ কো সচ্চাই বতানি চাহিয়ে
कि चीन ने हमारी सरजमी पर कब्जा कैसे किया और 20 सैनिकों की शहादत क्यों हुई? क्या हमारे सैन्य अधिकारी या सैनिक अभी भी लापता है? इस पूरी स्थिति से निपटने के लिए भारत सरकार की सोच, नीति और हल क्या है? सब मिलिए चीनेर हमला निये खोबे फुसचे देश। एबीपी आनंद।